এ প্রসঙ্গে আমরা সলাতুল লাইল, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের কথা আলোচনা করব এ পর্বে। আমরা যখন কোরআন করিম খুলি তখন দেখি কোরআন করিমে কোনো নফল সালাতের কথা নেই, এমনকি পাঁচক্ত সালাতের বিস্তারিত বিবরণ কোরআন করিমে আল্লাহ তাআলা সরাসরি দেননি। কোরআন করিমে নির্দেশনা দিয়েছেন, হাদিস শরীফ থেকে আমরা বিস্তারিত ওয়াক্ত, সময়, কয়রাকাত ইত্যাদি জানতে পারি, কিন্তু কোরআন করিমে বারবার বারবার আল্লাহ তাআলা কিয়ামুল লাইল, সলাতুল লাইল বা তাহাজ্জুদকে মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন। এখানে দুটো পরিভাষা আমাদের বুঝতে হবে, কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ। আবার কিয়ামুল লাইলকে সলাতুল লাইলও বলা, কিয়ামুল লাইল অর্থ রাতের দাঁড়ানো, সলাতুল লাইল অর্থ রাতের সলাৎ। সলাতুল ঈশার পর থেকে সলাতুল ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত রাতের যে কোনো সময়ে যে নফল সলাৎ আমরা আদায় করি এটাকে কিয়ামুল লাইল, রাতের দাঁড়ানো, রাতের কিয়াম অথবা সলাতুল লাইল, রাতের সলাৎ বলা হয়। এটা হাদিস শরীফে এভাবেই বলা হয়েছে। অর্থাৎ একটু ঘুম থেকে উঠে শরীরটা একটু ফ্রেশ করে নিয়ে মনোযোগ দিয়ে যদি আমরা সলাৎ আদায় করি, বিশেষ করে শেষ রাত্রে হয়, তাহলে অনেক সওয়াব। তবে শেষ রাত্রে হোক বা ঘুমাতে যাওয়ার আগে হোক, কিছু সময় আল্লাহর মুমেন বান্দারা রাতের কিছু সময় সালাতে কাটান, এটা কোরআন করিমে বারবার উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন করিমে মুমিনদের পরিচয় দিতে যেয়ে বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। জান্নাত পাবে যে সকল মুমেন, তাদের পরিচয় কি? তারা সবর করে, সত্য কথা বলে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর জন্য বিনয়ে আল্লাহর কাছে দোয়া করে এবং শেষ রাত্রে, রাতের শেষ প্রহরগুলোতে, সোবে সাদেকের আগের সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। কিভাবে? সেজদায় যে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের, সত্যকার নেককার বান্দাদের পরিচয় দিয়ে বলছেন যে দয়াময় রহমান আল্লাহর যারা বান্দা তারা বিনয়ের সাথে জমিনের উপর চলাচল করে, জাহেলরা যখন তাদের সাথে কথা বলে তারা বলে শান্তি। আল্লাযীনা ইয়াবিতূনা লিরব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা তাদের রবের জন্য রাত্রিতে সাজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দেয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা সত্যিকার মুমিনদের পরিচয় দিয়ে বলেছেন, তাতে জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, বিছানা থেকে সরে থাকে তারা, বিছানায় পাশনা দিয়ে ভয়ে, আকুতিতে, মহব্বতে, প্রেমে তাদের রবের ডাকতে থাকে, দোয়া করতে থাকে, সেজদায় যেয়ে দোয়া করে, সালাতের ভিতরে দোয়া করে। এভাবে আমরা কোরআন করিমে বিভিন্ন স্থানে মুমিনদের বর্ণনায় দেখছি, তারা রাতের গভীরে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, সালাত কায়েম করেন অর্থাৎ কিয়ামুল লাইল কায়েম করেন, বিছানা পড়েই থাকে তারা, দাঁড়িয়ে সেজদায় যেয়ে সময় কাটিয়ে দেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন এর মাধ্যমে। এগুলো হলো সত্যিকার মুমিনদের বৈশিষ্ট্য যা কোরআন চিত্রিত করেছে। কাজেই কোরআনের আলোকে একমাত্র নফল ইবাদত যেটা মুমেনের অন্যতম বৈশিষ্ট্য, মুমেনকে করতেই হবে, নফল হলেও মুমেনের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত, সেটা হলো কিয়ামুল লাইল, সালাতুল লাইল, রাতের নফল সালাত, ইশার পর থেকে ফজরের আগ পর্যন্ত। যত রাতের গভীর হবে তত বেশি সওয়াব, ঘুম থেকে উঠে শেষ রাত্রে হলে আরও অনেক সওয়াব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সালাত বাদাল মাকতুবা সলাতুল লাইল, ফরজ সালাতের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ সালাত হলো রাতের সালাত, কিয়ামুল লাইল, সালাতুল লাইল ও তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, আলাইকুম বি কিয়ামিল লাইল, তোমরা রাতে কিছু সালাত আদায় করবে, ফা ইন্নাহু দাবুস সালিহিনা মিন কাবলিকুম, তোমাদের আগে যারা নেককার ছিলেন তাদের এটা অভ্যাস ছিল, তারা এটা করতেন। ওয়াকুরবাতুল লাকুম ইলা রব্বিকুম, এর মাধ্যমে তোমরা তোমাদের রবের নৈকট্য লাভ করবে। ওয়ামুকাফফিরাতুন লিসাইয়্যাত, এবং এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল ছাড়তেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা তাদা কিয়ামুল লাইল
ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াদাউহা, তুমি কখনো কিয়ামুল লাইল ছাড়বে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল পরিত্যাগ করতেন না, অসুস্থ হলে ক্লান্ত হলে বসে আদায় করতেন কিন্তু একেবারে ছেড়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ামাল আব্দু আব্দুল্লাহ লাউ কানা ইয়াকুমুল লাইল। আব্দুল্লাহ খুব যুবক, ভালো ছেলে, ভালো যুবক, তবে কিয়ামুল লাইলটা যদি করতো তাহলে খুবই ভালো হতো। যুবকদেরকে উৎসাহ দিয়েছেন কিয়ামুল লাইল করতে। এটা আল্লাহ তাআলার সাথে বান্দার গোপন সম্পর্ক, একাকী সম্পর্ক, দশ মিনিট হোক, পাঁচ মিনিট হোক, আধা ঘন্টা হোক, দু ঘন্টা হোক, এর মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি আসে। দর্শক, আমরা অনেক সময় ভয় পাই, কেউ বলেন এত অল্প বয়সে তাহাজ্জুদ শুরু করেছিস অথবা রাতের সালাত শুরু করেছিস, রাখতে পারবি তো, কেউ বলেন ভয় পাওয়া যায়, কেউ বলেন নিয়ম কি। দর্শক, কোনো নিয়ম নেই। আপনি যে কোনো সূরা দিয়ে রাতের গভীরে উঠে অথবা ঘুমাতে যাওয়ার আগে আপনি রাত্রে উঠতে পারবেন না, দশটা এগারোটা বেজে গিয়েছে, বারোটা বেজে গিয়েছে, ঘুমাতে যাবেন, ওযু করে দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত কিয়ামুল লাইলের সালাত আদায় করবেন। আমরা সাধারণত সালাতুল বিতির আদায় করি ঈশার সালাতের সাথেই, এটা বৈধ, কোনো অসুবিধা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সময় বলেছেন, শেষ সাথে হলে খুবই সুন্দর, যারা শেষ সাথে উঠতে পারবেন না তারা ঘুমাতে যাওয়ার আগে অজু করে কিয়ামুল লাইল, এরপরে সালাতুল বিতির আদায় করে আমরা শুয়ে পড়ব, কিয়ামুল লাইলের সওয়াবগুলো আমরা পেয়ে যাব। কাজেই আমরা সবাই চেষ্টা করব কিয়ামুল লাইল বা সালাতুল লাইল আদায় করতে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো দীর্ঘ সাজদা, দীর্ঘ তিলাওয়াত, দীর্ঘ রুকু, এভাবে সালাত আদায় করা। রাকাতের সংখ্যা বৃদ্ধি নয়, সালাতে কিয়াম রুকু সাজদা পরিমাণ বৃদ্ধি করা। আমরা অনেকে লম্বা সূরা জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দুটো তিনটে বড় সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা এক রাকাতে পড়ে ফেলতে, আমরা তো তা পারি না। সাধারণ মানুষ আমরা অল্প কিছু সূরাই তো জানি, বিষয়টা আমাদের জন্য খুবই সহজ। আল্লাহ তাআলার সাথে আমাদের লেনদেন সাধ্য এবং চেষ্টা। আমরা যদি চারটে, পাঁচটা, দশটা সূরা জানি, প্রয়োজনে অনেকগুলো সূরা এক রাকাতে পড়তে পারি অথবা একই সূরা বারবার পড়তে পারি, এভাবে আমরা রাকাতে দীর্ঘ করব। আর রুকু এবং সাজদা দীর্ঘ করা তো কোনো ব্যাপার না, আমরা রুকুতে তাসবিহ বাড়াতে থাকব, বিভিন্ন তাসবিহ পড়ব, সাজদায় তাসবিহ বাড়াতে থাকব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে আমাদের মনের আবদার পেশ করে সাজদায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমরা ঘুমিয়ে পড়ব। দর্শক, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তাহাজ্জুদ, এর কিরাত জোরে বা আস্তে পড়া যায়, একটু জোরে নিজের কানে শুনিয়ে রাতের গভীরে, অন্য কারোর কষ্ট না হলে নিজের কানটাকে শুনিয়ে পড়লে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে, খুব বেশি জোরে নয়, মানুষের বিরক্ত করে নয়, একটু জোরে কিয়ামুল লাইলের সূরা তিলাওয়াত তিনি করতেন। কাজেই আমরা সুযোগ পেলে সেভাবে করব, না হলে মনে মনে পড়ব, তবে আল্লাহর সাথে কথা বলার এই সুযোগ ছাড়ব না। এটা আমাদের তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি অর্জনে অত্যন্ত সহায়ক। এর দ্বারা আল্লাহ তাআলা গোনাহ মাফ করেন, আত্মাকে বিশুদ্ধ করেন, আল্লাহ তাআলার বিলায়াত, নৈকট্য আমাদের অর্জন হয়। এবং সবচেয়ে সুন্দর মজার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মানুষের দেহ থেকে রোগ ব্যাধি দূর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অন্তরের ভালোবাসা দিয়ে দীর্ঘ রুকু করে, দীর্ঘ সেজদা করে আমরা যদি কয়েক রাকাত সালাত আদায় করতে পারি, তাহলে আমাদের অন্তরের অসুস্থতা, অশান্তি, উৎকণ্ঠা দূর হয়, দেহের ব্যাধি দূর হবে। তবে আমরা দেহের ব্যাধি দূর করতে কিয়ামুল লাইল আদায় করব না, আল্লাহ সন্তুষ্টির জন্যই করব। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাত্রেবেলায় কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ আদায়ের তৌফিক দান করুন। দর্শক, আরেকটি সালাত রয়েছে, সালাতটি ফরজে কিফায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজার অনেক বরকত এবং সওয়াবের কথা বলেছেন, তবে তা আলোচনা করার আগে ছোট্ট একটু বিরতিতে দেশে হচ্ছে, বিরতি থেকে ফিরে আমরা তা আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম সালাতুল জানাজার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস, মান শাহিদাল জানাজাতা হাত্তা সাল্লা আলাইহা কানা লাহু কিরাত, ওয়া মান শাহিদাহা হাত্তা ইউদফান কানা লাহু কিরাতান। ক্বালু ওয়া মাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, ক্বাল মিছলুল জাবালাইনিল আযীমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি
সলাতুল জানাজা আদায় করে, সলাত পর্যন্তই মৃতদেহের কাছে থাকে, সলাত আদায় করে চলে যায়, আল্লাহ তাআলা তাকে এক কিরাত সওয়াব দান করবেন। আর যদি কেউ কবরস্থ করা পর্যন্ত মৃতদেহের সাথে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে দুই কিরাত সওয়াব দান করবেন। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি? তিনি বললেন, বিশাল বড় পাহাড়। দুই কিরাত দুটো বিশাল বড় পাহাড়, অর্থাৎ কেউ যদি সালাতুল জানাজা আদায় করে, মৃতদেহের সাথে যে সালাতুল জানাজা আদায় করে চলে যায়, তাহলে আল্লাহ তাকে একটা বিরাট পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। আর যদি লাশের সাথে থাকে দাফন করা পর্যন্ত, তাহলে আল্লাহ তাআলা তাকে দুটো বিশাল পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। দর্শক, এতে সওয়াব যেমন রয়েছে, রয়েছে জীবনের প্রকৃত পরিচয় জানা। আমরা জানতে পারি এটাই জীবনের পরিণতি। সালাতুল জানাজা আদায় নিজের ঠিকানায় রেখে আসা, এর মাধ্যমে আমাদের জীবনের উপরই সমাপ্তি ঘটবে। তাই সালাতুল জানাজা আদায় করা মুমেনের অন্যতম বড় পরিচয়, জান্নাতে যাওয়ার অন্যতম পথ। সহিহ মুসলিম সংকলিত অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, মান আসবাহা মিনকুম ইয়াওমা সাইমা, আজকে তোমাদের সিয়াম পালন করেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে উত্তর দিতেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সিয়াম পালন করছি। মান আতআমা মিনকুম ইয়াওমা মিসকিনা, তোমাদের ভিতরে আজ দরিদ্রকে সাহায্য করেছে, খেতে দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করেছে কে? আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় প্রশ্ন করলেন, মান আদা মিনকুম ইয়াওমা মারিদা, তোমাদের ভিতরে আজ অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে গিয়েছি। মান শাহিদা মিনকুম ইয়াওমা জানাজা, মান ইত্তাবা মিনকুম ইয়াওমা জানাজা, আজকে জানাজায় শরীক হয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইজতামা'না মি আহাদ ইল্লা দাখালাল জান্নাহ, যদি এই চারটি ইবাদত একজন মানুষ করতে পারে ওই ব্যক্তি জান্নাতে যাবে। কাজেই আমরা সুযোগ পেলেই সালাতুল জানাজা আদায় করব, এবং সম্ভব হলে মাইয়াতের সাথে গোরস্থান পর্যন্ত যাব, দাফন দেখব, আমাদের পরিণতি জানব। এভাবেই এই সালাতুল জানাজা এবং দাফনে অংশ নেওয়া আমাদের আত্মশুদ্ধিতে সহায়তা করবে। দর্শক, আর এরই সাথে জড়িত আরেকটা বিষয়, কবর জিয়ারত করা। কবর জিয়ারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য উপদেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, তবে কবর জিয়ারত শিরক করার জন্য নয়, আমার কিছু চাওয়ার জন্য নয়। আমার চাওয়ার মালিক তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈদা দান, বান্দারা যদি আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে তবে আমি তো তাদের কাছেই আছি, আমাকে ডাকলেই আমি সাড়া দেব। প্রার্থনার জন্য, দোয়ার জন্য, চাওয়ার জন্য আল্লাহ তাআলার এই মহান নিয়ামত বাদ দিয়ে কোথাও ছুটে বেড়ানোই শিরকের দরজা। কবর জিয়ারত করতে হয় নিজের মৃত্যুর কথা স্মরণ করতে, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে, চোখে পানি আনতে যে একদিন আমি ওখানে চলে যাব, দিলকে নরম করার জন্য। আর সকল ইবাদতের মতো এটাও সুন্নাত পদ্ধতিতেই করতে হবে। আমরা যদি কবর জিয়ারতের ফজিলতের সওয়াবের হাদিসগুলো জেনে নিজেদের ইচ্ছা মতো জিয়ারত করি, তাহলে আত্মতৃপ্তি, আত্মপ্রতারণা ইত্যাদি আমরা অর্জন করতে পারবো, কিন্তু সওয়াব বা ইবাদত হবে না। ইবাদত তো সেটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, তার আচরিত পদ্ধতিতে পালন করা হয়। কবর জিয়ারত করতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। প্রথম দিকে মানুষ কবর জিয়ারত করতে গেলে দু ধরনের পাপ হয়ে যেত বলে জানা যায়। একটা হলো শির, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়ার প্রবণতা, আর একটা হলো কবর জিয়ারত করতে গেলে কান্নাকাটা বা অন্যান্য অধৈর্যের কথা বলা। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের দরজা বন্ধ করার জন্য, পাপের দরজা বন্ধ করার জন্য ইসলামের প্রথম দিকে কবর জিয়ারতই বন্ধ করে দেন। পরবর্তী সময়ে শেষ দিকে তিনি কবর জিয়ারতের অনুমতি দেন। তিনি বলেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমাদের অনুমতি দিচ্ছি তোমরা কবর জিয়ারত করবে। ইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে নিজের মৃত্যুর কথাটা মনে পড়ে, এটাই আমার ঠিকানা। আজ আমি একজনের কবর জিয়ারত করছি, কাল হয়তো আমার কবর অন্য জিয়ারত করবে। কাজেই কবর জিয়ারতের মূল উদ্দেশ্য
মৃত্যুর কথা স্মরণ করা। আর দ্বিতীয় যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন সেটা হলো মৃত ব্যক্তি যদি মুমেন হয় তাকে সালাম দেওয়া, দোয়া করা। আর এই দোয়ার পদ্ধতি খুবই সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন এ অর্থে অনেক হাদিস রয়েছে, সহি হাদিস বুখারী মুসলিম সুনান গ্রন্থগুলোতে দেখবেন কবরের পাশে যে আসসালামু আলাইকুম দারা কওমে মুমিনিন, সালাম দিয়েছেন ছোট্ট কয়েকটা বাক্যে, হে ইমানদারগণ তোমাদেরকে সালাম, তোমরা আগে গিয়েছো আমরা পরে যাব, আল্লাহ তাআলা সবাইকে এক জায়গায় করুন, আল্লাহ আমাদের মাফ করুন তোমাদের মাফ করুন, ছোট্ট কয়েকটা বাক্য এর মাধ্যমে জিয়ারত করেছেন। সওয়াবের জন্য তাদের জন্য যথেষ্ট। আমরা মনে করি শুধু শুধু এই কথাই কি সওয়াব হলো কিনা, মাইয়্যাদের জন্য কোনো কিছু পড়ে টড়ে সেগুলো আবার তাদের দিতে হবে কিনা, আমরা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরিত শিক্ষা দেওয়া কোনো সহি সুন্নাতের ব্যাপারে পাই না। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো দোয়া করেছেন মাইয়্যাদের জন্য, একটা হাদিসে আমরা দেখি সহি মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়েছেন, আমি ঘুমিয়ে গেছি ভেবে তিনি উঠে গেলেন, আমি ভাবলাম যিনি কোথায় যাচ্ছেন, আমি পিছে পিছে কাপড়টা পরে গেলাম, আমি যেয়ে দেখি তিনি বাকি গোরস্থানে হাত তুলে মাইয়াদের জন্য দোয়া করছেন, অনেকক্ষণ ধরে দোয়া করলেন, অনেকক্ষণ ধরে দোয়া করলেন, অনেকক্ষণ ধরে দোয়া করলেন। এরপরে তিনি যখন আসতে চাইলেন আমি দ্রুত এসে ঘরে শুয়ে পড়লাম, তিনি ঘরে এসে আমাকে হাঁপাতে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি হাঁপাচ্ছ কেন, আমি এসে সব বললাম যে আপনি অন্য আমার কোনো সতীনের ঘরে যাচ্ছেন ভেবে আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না তুমি ঘুমিয়ে গেছো দেখে তোমাকে আর বলিনি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন বাকি গোরস্থানের মাইয়্যাদের জন্য দোয়া করতে, তাই আমি দোয়া করতে গেছি। আমরা দোয়া করতে পারি, তবে অবশ্যই তা কেবলামুখী হয়ে দোয়া করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আল্লাহ মাইয়্যাদের মাফ করে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন। এগুলোই হলো কবর জিয়ারত। আমার জন্য চাওয়া এটা তো আমি আল্লাহ তাআলার কাছে চাইবো, আর এর জন্য কোনো স্থানে যেয়ে চাইলে আল্লাহ তাআলা শুনবেন, এটা তো শিরকের মহা দরজা, যেটা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছেন, সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন, আমরা পূর্ববর্তী বিভিন্ন পর্বে সেগুলো আলোচনা করেছি দর্শক। কাজেই আমরা কবর জিয়ারত করব মৃত্যুর কথা স্মরণ করতে, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে, সালাম দেব সুন্নাত পদ্ধতিতে সালাম দেব, এটাই তাদের সওয়াবের জন্য যথেষ্ট। আর যদি আরও দোয়া করতে চাই আমরা কেবলামুখী হাত তুলে মাইয়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, কিন্তু কোনো অবস্থায় যেন মনে না করি যে মাইয়েতের কাছে কিছু চাওয়া যায়, এটা শিরক। কোনো অবস্থাতেই যেন মনে না করি যে মাইয়েতের বুজুর্গের কবরের পাশে দাঁড়িয়ে চাইলে আল্লাহ তাড়াতাড়ি শুনবেন, এটাও শিরকের মহাপরাজপথ। কারণ কোরআন এবং সুন্নায় কোথাও ঘুণাক্ষরে আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কোনো কবরের পাশে, কোনো আল্লাহর ওলি বা নবীর কবরের পাশে চাইলে আল্লাহ তাড়াতাড়ি শোনেন। বরং উল্টা আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের পাশে সাজদা করতে, কবরের পাশে সালাত আদায় করতে, কবরকে ইবাদত গাহ বানাতে নিষেধ করেছেন। কারণ চাওয়া পাওয়া নির্ভরতার জন্য তো আল্লাহ তাআলা রয়েছেন। আমি কবর জিয়ারত করব নিজের মৃত্যুর কথা স্মরণ করতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আলা ফাজুরুল কবর, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে অন্তর নরম হয়, চোখে পানি আসে আর মৃত্যুর কথা স্মরণ হয়। এজন্য কবর জিয়ারত সহি সুন্নত পদ্ধতিতে আমাদের তাজকিয়া অর্জনে, আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে। দর্শক, নফল সালাত এবং জিয়ারতের পরে দ্বিতীয় যে সহজ নফল ইবাদতগুলো আমাদের আত্মশুদ্ধি অর্জনে সহায়তা করে তা হলো নফল সিয়াম। ফরজ সিয়াম তো আমাদের পালন করতে হবে, নফল সিয়াম যে কোনো সময় আমরা পালন করতে পারি। সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটা সুযোগ পেলে বেশি বেশি করা ভালো, তবে কিছু সময় সুযোগ রাসূলুল্লাহ সাল্লাম নির্ধারণ করেছেন, যেমন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করা, প্রতি মাসে তিন দিন অন্তত 13-14-15 আরবি মাসের তিন দিন সিয়াম পালন করা, শাওয়ালের 6টা রোজা সিয়াম পালন করা, আশুরার সিয়াম পালন করা, ইয়মে আরাফার সিয়াম পালন করা, এগুলো হাদিস শরীফে বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সওমু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইকাফিরা সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়াল্লাতি বা'দাহা। যদি কেউ আরাফাতের দিন সিয়াম পালন করে আমি আশা করি আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী দুই বছরের গোনাহ ক্ষমা করে দেবেন। আশুরার সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহা, আশুরার সিয়ামের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী
এক বছরের গোনা, সাধারণ গোনা আল্লাহ মাফ করে দেন। শাওয়ালের ছটি রোজার ব্যাপারে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান সামা রমাদান থুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা লাহু কাসিয়ামিদ দাহর। যদি কেউ রমাদানের সিয়াম পালন করে, এরপরে শাওয়াল মাসের ছয়টা সিয়াম পালন করে, এটা তার সারা বছর সিয়ামের সওয়াব এনে দেবে, সারা বছর সিয়াম পালনের সওয়াব সে অর্জন করে। দর্শক, কাজেই আমরা সবাই সিয়াম পালন করার চেষ্টা করি নফল সিয়াম সুযোগ পেলে। আর শীতকালে সহজে সিয়াম পালন করা যায়, আমরা বেশি সিয়ামের চেষ্টা করব, যে সময় কম পারব কম করব। অনেক সময় আমরা মনে করি নিয়মিত না করলে সওয়াব হয় না, নিয়মিততে অবশ্যই সওয়াব বেশি, তবে অনিয়মিত গোনা নেই, যতটুকু করবেন ততটুকু সওয়াব পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো যা নিয়মিত করা হয়, ওয়া ইন কাল্লা, কম হোক না কেন। দর্শক, নফল সিয়ামের পরে আরও কিছু সামান্য ছোট ছোট সহজ নফল ইবাদত রয়েছে যেগুলো আমাদের আত্মশুদ্ধি অর্জনে সহায়তা করে। এ পর্বে আর আলোচনা করার সময় নেই, আগামী পর্বে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা ততদিন আমাদের ভালো রাখুন। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।